ওয়েলকাম টু এমএনসি বন্ধুরা, আমি সূর্য সেন, তোমাদের জিকে এবং সিএর ফ্যাকাল্টি। আজকে আমরা জিকে এবং সিএর কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যা দেখে নিই আমরা আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয় বিভিন্ন স্পোর্টস ইভেন্ট এবং তাদের ভেনু। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের বিগত পরীক্ষাতেও এসছে এবং আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে প্রত্যেকটাতেই কিন্তু এটা আসবে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা প্রবল। ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে সামার অলিম্পিক। সামার অলিম্পিক প্রতি চার বছর অন্তর অন্তর অলিম্পিকের আসর বসে, এটা আমরা সবাই জানি। এবং প্রশ্ন হচ্ছে যে নেক্সট সামার অলিম্পিক কোথায় কোথায় হবে, 2020, 2024, 2028। 2020-তে কোথায় হবে? টোকিও। 2024-এ প্যারিস। 2028-এ লস অ্যাঞ্জেলস, USA। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? TPL, তাহলে আমরা কীভাবে মনে রাখবো এটা? এটা মনে রাখার টেকনিক হচ্ছে TPL। তোমরা তো IPL-এর নাম শুনেছো, IPL এটা সেই রকম খেলার সাথেই যুক্ত, কিন্তু ফর্মুলা এখানে IPL নয়, এখানে হচ্ছে TPL, অর্থাৎ টোকিও, প্যারিস, লস অ্যাঞ্জেলস। 2020-2028, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? TPL, টোকিও, প্যারিস, লস অ্যাঞ্জেলস। টোকিও কার ক্যাপিটাল তোমরা তো সবাই জানো, প্যারিস কার ক্যাপিটাল সবাই জানো, টোকিও জাপানের ক্যাপিটাল, প্যারিস ফ্রান্সের ক্যাপিটাল। আর একটা জিনিস এখান থেকে একটু বলে দিই, সেটা হচ্ছে রিসেন্ট একটা সমীক্ষা হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে সেফ সিটি কোনটা, পৃথিবীর সব থেকে নিরাপদ শহর। পৃথিবীর সব থেকে নিরাপদ শহরের তালিকায় টোকিও কিন্তু ফার্স্ট হয়েছে, ঠিক আছে? পাশে লিখে রাখতে পারো ওয়ার্ল্ডস সেফেস্ট সিটি। ওকে, নেক্সট নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সামার অলিম্পিক দেখলাম, তাহলে এবার উইন্টার অলিম্পিকটাও দেখে নিতে হবে। উইন্টার অলিম্পিক, উইন্টার অলিম্পিক নেক্সট যেটা হবে সেটা হচ্ছে 2022 এবং 2026। 2022-এ কোথায় হবে উইন্টার অলিম্পিক, শীতকালীন অলিম্পিক? 2022-এ হচ্ছে বেজিং, কার ক্যাপিটাল আমরা সবাই জানি, চায়না। 26-এরটা হবে ইটালিতে, জায়গার নাম মিলান অ্যান্ড কাটিনা, ঠিক আছে? তাহলে উইন্টার অলিম্পিক 2022-এ বেজিং, 2026-এ ইটালিতে মিলান এবং কাটিনা। জাস্ট এই দুটো জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। নেক্সট যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে এশিয়ান গেমস। এশিয়ান গেমস, তাহলে সামার অলিম্পিক হলো, উইন্টার অলিম্পিক হলো, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এশিয়ান গেমস, ঠিক আছে? এশিয়ান গেমস খুবই ইম্পর্টেন্ট, এটা হবে 2022 এবং 2026। 2022 এবং 2026 প্রতি চার বছর অন্তর অন্তর। একটা জিনিস মনে রাখতে হবে, সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক, এশিয়ান গেমস প্রত্যেকটাই কিন্তু প্রতি চার বছর অন্তর অন্তর হয়, ঠিক আছে? তাহলে 2022 সালের এশিয়ান গেমস কোথায় হবে? এটা হবে চায়নার হ্যাংচাওতে, হ্যাংচাও চায়না, সবাই একটু নোট করে নিও। আর 2026-এরটা হবে জাপানের একটা শহর, কিন্তু এটা কিন্তু টোকিও নয়, এটা হচ্ছে নাগোয়া, নাগোয়া জাপান, ঠিক আছে? তাহলে 2022-এর এশিয়ান গেমস হ্যাংচাও চায়না, 2026-এর এশিয়ান গেমস জাপানের নাগোয়া, ঠিক আছে? অর্থাৎ HN এশিয়ান গেমস, ফর্মুলা কি? HN, ঠিক আছে? HN। নেক্সট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অলরেডি বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হচ্ছে আর কি, সেটা হচ্ছে 2022 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে হবে সেখানে হওয়া নিয়ে অনেক কিছু বিতর্ক হয়েছিল, কেন হবে সেখানে, কেন হবে না, এইসব বিতর্কে আমরা যাচ্ছি না। জাস্ট একটা জিনিস মনে রাখো, 2022 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে কাতারে। ক্যাপিটাল কি কাতারের? দোহা। কারেন্সি তো তোমরা জেনেই গেছো, রিয়াল, ঠিক আছে? এর সাথে সাথে তাদের জিনিস জানতে হবে সেটা হচ্ছে 2026 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় হবে। 2026 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় হবে এটা কিন্তু মনে রাখতে হবে, তিনটে দেশে হবে, কোথায় কোথায়? কানাডা, মেক্সিকো এবং USA, ঠিক আছে? কানাডা, মেক্সিকো এবং USA, তিনটে দেশে হবে 2026 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ। তাহলে 2022 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ কাতার, 2026 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ তিনটে দেশে, কানাডা, মেক্সিকো এবং USA। এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, সবাই স্টার মার্ক করে রাখো, 2022 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? তাহলে ফুটবলের পর যার নাম আছে সেটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা একটু দেখবো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় হবে নেক্সট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। 2019-এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো আমরা সবাই জানি ইংল্যান্ডে হয়েছিল, ইংল্যান্ডই জিতেছিল, তাই না?
ইংল্যান্ড। আমার প্রশ্ন হচ্ছে 2023 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা কোথায় হবে? আমাদের ইন্ডিয়াতেই হবে 2023 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এবং একটা কিছু মনে রাখতে হবে, এটা কিন্তু 50 ওভারের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? এটা কিন্তু 2020 ওয়ার্ল্ড কাপ না, 2020 ওয়ার্ল্ড কাপের বিষয় কিন্তু আমরা পরে আসছি। আচ্ছা, তাহলে 2019 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো হয়ে গেছে ইংল্যান্ডে, 2023-টা হচ্ছে ইন্ডিয়া। তাহলে যেহেতু এটা ইন্ডিয়াতে হচ্ছে, এটা কিন্তু একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ 2023 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া, ঠিক আছে? এটা কিন্তু সবাই খুব ভালো করে স্টার মার্ক করে রাখো। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। তোমরা তো জানো যে রিসেন্ট একটা ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, ঠিক আছে? রিসেন্ট স্টার্ট হয়েছে, চলছে, এটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু টি টোয়েন্টি, ঠিক আছে? এটা রিসেন্ট চলছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। এর পরের যে ওয়ার্ল্ড কাপটা হবে এই বছরই হবে, কিন্তু এর পরের ওয়ার্ল্ড কাপ সেটা হচ্ছে কিন্তু ছেলেদের মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটাও কিন্তু টি টোয়েন্টি, এই বছর হবে অক্টোবর নভেম্বরে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটাও কিন্তু টি টোয়েন্টি, এটাও কিন্তু হবে অস্ট্রেলিয়াতে। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা নোট ডাউন করে নিও। তাহলে ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2020-তে টি টোয়েন্টি, টি টোয়েন্টি ছেলেদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুটোই কিন্তু হবে অস্ট্রেলিয়া, ঠিক আছে? নেক্সট নেক্সট যেটা হবে সেটা হচ্ছে 2021 সালে মেয়েদের একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে, এটা কিন্তু 50 ওভারের, মনে রাখতে হবে এটা কিন্তু টি টোয়েন্টি নয়। তাহলে 2021 সালের ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? এটা হবে অস্ট্রেলিয়ারই খুব বন্ধু কাছের দেশ নিউজিল্যান্ড, এটা কিন্তু 50 ওভারের। তাহলে 2021 সালের ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু হবে নিউজিল্যান্ডে, ঠিক আছে? নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, 2023 সালের হকি ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু ছেলেদের হকি ওয়ার্ল্ড কাপ, খুবই ইম্পর্টেন্ট। 2023 সালের হকি ওয়ার্ল্ড কাপ ব্যাকেটে মেন্স ছেলেদের, কেন এটা ইম্পর্টেন্ট? এর ইম্পর্টেন্স এতটাই, তার কারণ হচ্ছে এটা হবে কিন্তু আমাদের ইন্ডিয়াতে বা ভারতে, ঠিক আছে? তাহলে 2023 সালে যে দুটো হবে, হকি ওয়ার্ল্ড কাপ এবং ছেলেদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, দুটোই কিন্তু হবে ইন্ডিয়াতে। 2023 মানে কিন্তু ইন্ডিয়া, ঠিক আছে? নেক্সট এরপরে যেটা আসছি সেটা কিন্তু অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষার শিফটে। আগের বছর সিজিএলের একটা শিফটে এসছিল কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে? 2022 সালের কমনওয়েলথ গেমস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন পরীক্ষায় আসছে। 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে? এটা হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামে, বার্মিংহাম ইংল্যান্ড, খুব ইম্পর্টেন্ট জিনিস, অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসছে। আগের বছর সিজিএলের একটা শিফটে এই কোয়েশ্চেনটা ছিল, 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2022 সালের কমনওয়েলথ গেমস বার্মিংহাম ইংল্যান্ড, ঠিক আছে? চলো এরপরে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে যে এই বছর 2019-এ আমাদের একটা সাউথ এশিয়ান গেমস হয়েছে। তোমরা তো সবাই জানো যে 2019-এ একটা সাউথ এশিয়ান গেমস হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে। প্রশ্ন হচ্ছে এটা কোথায় হয়েছিল এবং এটাতে হাইয়েস্ট মেডেল কোন দেশ পেয়েছিল? 2019 সালের সাউথ এশিয়ান গেমস হয়েছিল কাঠমান্ডুতে, তার ক্যাপিটাল কাঠমান্ডু, নেপাল সবাই জানি। তাহলে 2019 সালের সাউথ এশিয়ান গেমস হচ্ছে কাঠমান্ডু, নেপাল। এবং মনে রাখতে হবে এখানে ইন্ডিয়া গট হাইয়েস্ট মেডেল, ইন্ডিয়া সব থেকে বেশি মেডেল পেয়েছিল এই সাউথ এশিয়ান গেমসে। ইন্ডিয়া গট হাইয়েস্ট মেডেল, কতগুলো মেডেল পেয়েছিল? 312টা, ঠিক আছে? তাহলে ইন্ডিয়া সব থেকে হাইয়েস্ট মেডেল পেয়েছিল 312টা সাউথ এশিয়ান গেমস। 2019-এ সাউথ এশিয়ান গেমস হয়েছিল কাঠমান্ডুতে এবং ইন্ডিয়া সব থেকে হাইয়েস্ট মেডেল পেয়েছিল। এদের মধ্যে মনে রাখতে হবে গোল্ড পেয়েছিল 174, এটাই কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্রোঞ্জ 93, সিলভার 45, ওগুলো খুব একটা দরকার নেই, জাস্ট মনে রাখো ইন্ডিয়া গট হাইয়েস্ট মেডেল 312 এবং তার মধ্যে গোল্ড হচ্ছে 174, খুবই ইম্পর্টেন্ট। তাহলে 2019-এর সাউথ এশিয়ান গেমস কাঠমান্ডু, নেপাল। আচ্ছা, এখান থেকে আরেকবার একটা জিনিস বলে দিই যেগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে বা এসেছে, ঠিক আছে? এক নম্বর হচ্ছে 2022 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ, তোমরা হয়তো অলরেডি লিখে নিয়েছো খাতায়, কিন্তু এটা আরেকবার বলে দিচ্ছি, 2022 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ, বারবার বলছি 2022 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ খাতা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 2022 সালের কমনওয়েলথ গেমস, এখনই বললাম আরেকবার লাস্টবার বলে দিচ্ছি, 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে? বার্মিংহাম ইংল্যান্ড,
এগুলো কিন্তু এই বছর বিভিন্ন পরীক্ষায় এসছে, তাই এগুলো আরেকবার আমি রিপিট করছি। বার্মিংহাম ইংল্যান্ড। আরেকটা যেটা বিশেষভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2023 সালের মেন্স হকি ওয়ার্ল্ড কাপ। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোথায় বললাম? ইন্ডিয়া। তাহলে 2023 মানে কি হবে আমাদের? ইন্ডিয়া। 2023 সালের মেন্স হকি ওয়ার্ল্ড কাপ, 2023 সালের ছেলেদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুটোই কিন্তু হবে ইন্ডিয়াতে, ঠিক আছে? এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আরেকবার বলে দিই, সেটা হচ্ছে 2020 সালের যেটা এই বছরই হবে সামার অলিম্পিক, ঠিক আছে? কোথায় হবে? টোকিও। এই চারটি কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই বছর কোনো না কোনো পরীক্ষায় এই চারটের মধ্যে থেকে কোশ্চেন এসছে, ঠিক আছে? পুরো যে লিস্টটা বললাম সেটা প্রতিটাই ভালো করে করতে হবে, তার মধ্যে এই চারটে আমার মধ্যে বিশেষভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই চারটে খুব ভালো করে পড়বে। চলো আপাতত এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করবো।